বন্ধুরা, এই যে যাকে আপনারা দেখছেন, ওনার নাম রমেশ সর্দার, 24 বছর বয়স। উনি আমার কাছে এসেছেন সুন্দরবন এলাকা থেকে। তা যে নিয়ে এসেছেন, এই যে ডাক্তার সাহেবকে দেখছেন, ডাক্তার সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দিই সবার। ডাক্তার সাহেবের নাম হচ্ছে, কী নাম বলছিলেন? ইউসুফ আলী নাইয়া। ইউসুফ আলী নাইয়া। উনি আমার ভিডিওর ইউটিউবের ভিডিওগুলো দেখেন এবং দেখে ওনার খুব ভালো লাগে, তা উনি এই পেশেন্ট একজন নিয়ে এসেছেন। তা ওনার যে প্রবলেম, ওনার প্রবলেম হচ্ছে লাইপোমা অল ওভার বডি, সারা শরীরে লাইপোমায় ভরে যাচ্ছে। কিন্তু প্রথমে কিন্তু সারা শরীরে ছিল না, প্রথমে বাঁ হাতে একটা হয়েছিল। বাঁ হাতে একটা, তাই তো? বাঁ হাতে একটা হয়েছিল। কোন জায়গাটা? বাঁ হাতে, বাঁ হাতের এই জায়গাটাতে একটা হয়েছিল, কিন্তু এখন কিন্তু সারা গায়ে ভরে গেছে। এই যে এখানে, এই যে দেখা যাচ্ছে, এই একটা হয়েছিল, এই যে এইটা, এই যে এইটা, এখন কিন্তু ওনার সারা গায়ে, পিঠে, বুকে, পেটে সারা গায়ে ভরে গেছে। গ্রাজুয়ালি এরকম সারা পায়ে ভরে যাচ্ছে। এছাড়া উনি একটু ওবেস হয়ে যাচ্ছেন, তাই তো বলেছেন, মোটা হয়ে যাচ্ছেন একটু। আর আরেকটা হচ্ছে, ওনার কিছু খেলেই একটা ডেফিকেশন, আর যে একটা আর্জিং অফ ডেফিকেশন, কিছু খেলেই ওনার একটা পায়খানা 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 পায় এবং পায়খানায় যেতে হয়। সেই জন্য ওনার কিন্তু প্রত্যেকবার ভারী খাবার, দিনের মধ্যে 4 থেকে 5 বার পায়খানায় যেতে হয় ভারী খাবার খেলে, তাই তো বলেছেন? এই যা পেয়েছি আমরা তাই লিখবো। এই যে রমেশ সর্দার, 24 বছর বয়স, লাইপোমা অল ওভার বডি সিন্স 6 to 7 years, গ্রাজুয়ালি ইনক্রিজিং, এগুলো বাড়ছে। পেইন অ্যান্ড টেন্ডার বলে কিছু নেই, গ্রাজুয়ালি ওবেস হয়ে যাচ্ছেন। আর একটা আর্জিং অফ ডেফিকেশন আফটার টেকিং ইট, টেপিং ফুড, কিছু খেলেই ওনার আর্জিং অফ ডেফিকেশন হচ্ছে। এছাড়া পায়খানা পেচ্ছাপ নর্মাল আছে। আর একটা বলছেন যে, একটা একটা দেখলাম যে একটা রিং ওয়ার্ম, ওনার একটা লোয়ার অ্যাবডোমেন একটা রিং ওয়ার্ম আছে। রিং ওয়ার্মটা দীর্ঘদিন ধরে রয়েছে, সারছে না কিছুতে, ওর জন্য ওষুধ খেয়েছেন, মলম লাগিয়েছেন, কিন্তু যাচ্ছে আবার চলে আসছে, তাই তো? মানে এটা লোয়ার অ্যাবডোমেনে রয়েছে। তো এই হচ্ছে মেন প্রবলেম, হচ্ছে ওনার লাইপোমা। এরপরে যখন ওনাকে জিজ্ঞেস করলাম পার্সোনাল হিস্ট্রি, কেননা হোমিওপ্যাথি জানেন, হোমিওপ্যাথি হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমরা রোগের চিকিৎসা করি, রোগের কোনো চিকিৎসা করি না। এই লাইপোমা হয়েছে, লাইপোমার জন্য আমাদের কোনো ফিক্সড মেডিসিন নেই যে লাইপোমার জন্য এই ওষুধটা দেবো। তাহলে আমরা কী দেখবো? আমরা অ্যাজ এ হোল পেশেন্টকে দেখবো, পেশেন্টকে দেখে যে সিমটম অ্যানালাইসিস করে যে সিমটম আসবে সেইটাই ওষুধ দেবো। সেই অ্যানালাইসিসটাই আমি করছি যে কী ওষুধ কেন আসলো। তো ওনার পার্সোনাল হিস্ট্রি যখন জিজ্ঞেস করেছি, তখন উনি বলেছেন যে একটা মাথায় একটা স্কেবিজ হয়েছিল। মাথায় ওনার যখন চাইল্ডহুড, যখন ছোটো 11-10-11 বছর বয়স, মাথায় একটা স্কেবিজ হয়েছিল এবং দীর্ঘদিন ধরে ভুগেছে, এবং তার জন্য অনেক ওষুধ লাগাতে হয়েছে, অনেক মলম লাগাতে হয়েছে, অনেক ওষুধ খেতে হয়েছে, তাই তো বলেছেন? কী হয়েছিল একটু বলেছেন, একটু বলুন তো কী হয়েছিল? ওটা মানে ঘা হয়েছিল, মাথায় একটা ঘা হয়েছিল, রস বেরাতো, তাই তো? চুলকাতো, দীর্ঘদিন ধরে সারছিল না, অনেকদিন অনেক ওষুধ খেয়ে লাগিয়ে সেরেছে, মলম দিয়ে ওষুধ দিয়ে সেরেছে, তাই যে সেই তাই লিখেছি। এই যে স্কিন ডিজিজ স্ক্যাল্প ইন চাইল্ডহুড ট্রিটেড বাই অয়েন্টমেন্ট, তার মানে এখানে হলো সাপ্রেজ স্কিন ডিজিজ, এখানে একটা পেয়ে গেলাম। ফ্যামিলি হিস্ট্রিতে জিজ্ঞেস করাতে কিন্তু উনি বলেছেন না, ফ্যামিলিতে কোনো রোগ নেই, মানে ফ্যামিলিতে বিশেষ কিছু নেই, তাই লিখেছি, নট প্রমিনেন্ট ফ্যামিলিতে। কিন্তু যখন ওনাকে জিজ্ঞেস করেছি, এবার জেনারেলিস্টে যখন আসলাম যে গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে, তখন কী বলেছেন, কী বেশি লাগে আপনার? গরম বেশি লাগে, গায়ে ওনার গরম বেশি লাগে। ঘাম যখন জিজ্ঞেস করেছি, ঘাম কেমন? ঘাম প্রচুর, প্রচুর ঘাম অল ওভার বডি, সারা শরীরে প্রচুর ঘাম, কিন্তু দুর্গন্ধ বিশেষ কিছু নেই, তাই না? আছে দুর্গন্ধ, কিন্তু সারা শরীরে প্রচুর ঘাম আছে। কিন্তু যখন জ্বালা জিজ্ঞেস করেছি, যে জ্বালা শরীরে কোথাও জ্বালা আছে? জ্বালা সেরকম কিছু নেই, কিন্তু আমি যখন পাম দেখলাম, পামের ফিলিংসটা কিন্তু একটা হট ফ্ল্যাশিং আছে, সেই জন্য এই দেখুন বার্নিং আমি ক্রস দিয়েছি, যে বার্নিং নেই কিন্তু হট ফ্ল্যাশিং পাম, পামে কিন্তু একটা হট ফ্ল্যাশিং পেয়েছি। এছাড়া ওনার স্যালাইভেশন কিছু নেই, জল তেষ্টা প্রচুর আছে, তাই তো? সারাদিনে কত লিটার জল খান বলেছেন? 4 থেকে 5 লিটার জল খায়, তার মানে জল তেষ্টা দেখেছেন। এই জন্য থ্রাস্ট টিপিল প্রাস দিয়েছি, খিদে ঘুম সবই ভালোই আছে। আর যখন জিজ্ঞেস করে যে কী খেতে সবথেকে ভালো লাগে, তখন বলেছেন মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাই তো বলেছেন? মিষ্টি খেতে খুব পছন্দ, মিষ্টি খেতে খুব ভালো লাগে, আর পাতে লবণও লাগে, নুন খেতেও ভালো লাগে, তাই তো? বেশি খান বলেছেন, তাহলে তাই লিখেছি। এই যে মিষ্টি খেতে পছন্দ এবং লবণ খেতে পছন্দ, এছাড়া কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলোও পছন্দ। আর হচ্ছে ওনার অ্যাভারশন টু বেদিং, ওনার যখন জিজ্ঞেস করেছি স্নান করেছে, গরমকালে 2-3 বার স্নান করে, কিন্তু শীতকালে যখন জিজ্ঞেস করেছি শীতকালে কী করেন, তখন কিন্তু শীতকালে বলছেন যে মাঝে মধ্যে স্কিপ করেন স্নান, শীতকালে খুব ঠান্ডা পড়লে মাঝে মধ্যে স্নানটা স্কিপ হয়, তাই লিখেছি। আমরা যা পাবো তাই লিখেছি। এই যে অ্যাভারশন টু বেদিং আর মিল্ক, মিল্ক অ্যান্ড মিল্কি প্রোডাক্ট,
আপনি কি বলেছেন, মিল্ক অ্যান্ড মিল্কি প্রোডাক্ট আপনার একদম পছন্দ হয় না, তাই তো? গন্ধ সহ্য হয় না। ডিম, এই দুধ বা দুধ দুধ দিয়ে তৈরি যে ঘি মাখন, এগুলো একদম সহ্য হয় না, তাই তো? তাই বলেছেন। আর একটা ওয়ার্ডস দেখেছি গায়ে, আচিল আচিলটা দেখেন, আচিল আচিল, এই আচিলটা, এই দেখুন ওয়ার্ডস, এই যে ওয়ার্ডস পেয়েছি, এই যে ডান দিকে, এই যে দুটো ওয়ার্ডস পেয়েছি, ঘরে ওয়ার্ডস পেলাম, তাহলে যা পাবো তাই লিখবো। তাহলে আমরা এখানে যেগুলো পাচ্ছি তার মধ্যে যদি রেপার্টারি করি, রেপার্টারিতে কয়েকটা সিমটম আমি দেখেছি, রেপার্টারি করি তাহলে দেখুন, রেপার্টারিতে দেখেছি যে এই যে রেকটাম, রেকটাম রেকটামে গেছি, রেকটামে গিয়ে আফটার ইটিং ডেফিকেশন, এই যে রেকটাম আর্জিং আফটার ইটিং, আফটার ইটিংয়ে দেখছি ব্রিমস্টোন সালফেট আছে। এরপরে আসলাম, এরপরে আসলাম স্টমাক ডিজায়ার, ডিজায়ার সুইট, মিষ্টি খেতে ভালোবাসেন, সালফার ফার্স্ট গ্রেড। এরপরে ডিজায়ার, ডিজায়ার সল্টি, সল্টি থিঙ্ক, এখানেও ব্রিমস্টোন রয়েছে প্রেজেন্ট। তাহলে দেখুন অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ ব্রিমস্টোন, তাই জন্য ওনাকে দিচ্ছি ব্রিমস্টোন 01 02। তাহলে কেন দিলাম, দিলাম ওনার একটা সাপ্রেস স্কিন ডিজিজ ইন চাইল্ডহুড পেয়েছি, মাথায় একটা ঘা হয়েছিল, স্কেবিস হয়েছিল, দীর্ঘদিন ধরে ভুগেছে, অয়েনমেন্ট মলম লাগাতে হয়েছে, তারপরে সেরেছে, এই যে সাপ্রেস স্কিন ডিজিজ এটা পেয়েছি। এছাড়া ওনার এখন এখন একটা স্কিন ডিজিজ চলছে যেটা লোয়ার অ্যাবডোমেনে, সেটাও প্রচুর পরিমাণে অয়েনমেন্ট মাঝে মধ্যেই লাগায়, তাই তো বলেছেন, প্রচুর পরিমাণে লাগায়, সেখানেও একটা স্কিন ডিজিজ পেয়েছি, প্রচুর মলম লাগানোর একটা হিস্ট্রি পেয়েছি। এছাড়া গায়ে গরম বেশি, হট পেশেন্ট, একটা পামে একটা হট ফ্ল্যাশিং আছে, জল তেষ্টা প্রচুর, আপনারা জানেন ব্রিমস্টোনে জল তেষ্টা প্রচুর আছে। এছাড়া মিষ্টি এবং নুন, সাওয়ার, এই সুইট অ্যান্ড সল্ট ডিজায়ার, সুইট অ্যান্ড সল্ট ডিজায়ার আমি রেপার্টারিতে দেখালাম, সুইটটা ডিজায়ার কাউকে দেখানোর দরকার নেই, সল্টও ডিজায়ার আছে ব্রিমস্টোন, এবং ওনার একটু অ্যাভারশন টু বেদিং আছে, অ্যাভারশন টু বেদিং, এটা সেরকম দাগ দিইনি। আর একটা হচ্ছে মিল্ক ইনটলারেন্স, মিল্ক ইনটলারেন্সও আমরা পেয়েছিলাম ব্রিমস্টোনে, মিল্ক ইনটলারেন্স, মিল্ক ইনটলারেন্সটাও দেখিয়ে দিচ্ছি। এখানে জেনারেলিটিসে গেলে, জেনারেলিটিসে গেলে দেখুন এই যে জেনারেলিটিস, ফুড ফুড চ্যাপ্টারে মিল্ক অ্যাগ্রাভেশন বড় বড় অক্ষরে রয়েছে। তা সব মিলিয়ে আর যে ওষুধটা নির্বাচন করলাম দ্যাট ইজ ব্রিমস্টোন, এবং এটাই দেবো, এই যে ব্রিমস্টোন লিখে রেখেছি ব্রিমস্টোন 01 02। মাইন্ডে কিন্তু সেরকম কিছু পাইনি, কিন্তু একটা জিনিস পেয়েছি যে ওনার যে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে, কোনো জায়গায় গেলে লাইনে অনেকক্ষণ দাঁড়াতে পারেন নাকি একটু বসলে ভালো হয়? বাসে করে ট্রেনে করে আসছেন, একটু বসলে ভালো হয় না দাঁড়াতে পারেন? বসলে ভালো হয়, এই একটা সিমটম পেয়েছি। তাই উনি একটু সিটিং ডিজায়ার, ক্যান নট স্ট্যান্ড মোর টাইম, এই যে লিখেছি এটা পেয়েছি, সেই জন্য ওনাকে ব্রিমস্টোন 01 02 দিচ্ছি, এবং দেখাবো ফলো আপ যে এই ওষুধ খেয়েই পেশেন্ট আস্তে আস্তে আশা করি অবশ্যই ভালোর দিকে যাবে। তা আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম, ডাক্তার সাহেব আপনার পরিচয় করিয়ে দিলাম, আপনি পারমিশন দিয়েছেন, যারা জুনিয়র ডাক্তার আছে তারাও জানুক শিখুক যে কী সিমটমে কী ওষুধ দেওয়া হয়, আর হোমিওপ্যাথি চিকিৎসা যে ট্রিট দ্য পেশেন্ট, মূল নীতি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, যে আমরা কোনো রোগ দেখে বা রোগীকে না দেখে, শুধু রোগ দেখে চিকিৎসা করি না, রোগ দেখে চিকিৎসা। তা আপনি পারমিশন দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।